ডেন্টাল ব্রিজ না ইমপ্ল্যান্ট, সবার মনে এই কোশ্চেন, আসলে কোনটা কি? তো সেই বিষয়ে বলার জন্য আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি ডক্টর নাশিদ তাবাসুম ত্রিনা, কর্মরত আছি বিআরবি হসপিটালে স্পেশালিস্ট ডেন্টাল সার্জন হিসেবে। সবার মনে প্রশ্ন জাগে যে আমার একটা দাঁত ফাঁকা, তো সেই জায়গায় আমি কোনো ডক্টরের কাছে গেলাম যে আমার এই দাঁতটা মিসিং, তো ডক্টর দেখে বলল যে এখানে তো আপনার একটা দাঁত লাগাতে হবে, প্রতিস্থাপন করতে হবে। তো নর্মালি তারা দুটো পদ্ধতির কথা বলে থাকে, একটা হচ্ছে ডেন্টাল ব্রিজ আর একটা হচ্ছে ইমপ্ল্যান্ট। এই জিনিসটা যদি আমি আলোচনা করতে যাই, তো দুটার দুই ধরনের কার্যকারিতা আছে এবং দুইটারই ভালো এবং খারাপ দুই ধরনের জিনিসই আছে। আমি যদি প্রথমে আসি ডেন্টাল ব্রিজ, দাঁতের যে ব্রিজটা, এটা অনেক আগে থেকে আমাদের দেশে প্রচলিত আছে এই সিস্টেমটা। যখন একটা দাঁত মিসিং থাকে, তো লং টাইম যদি সেই মিসিং জায়গাটা আনট্রিটেড থাকে, তখন দেখা যায় যে দাঁতটা টিল্টেড হতে থাকে। যখন আমরা কন্টিনিউয়াস বাইট করতে থাকি, কোনো কিছু খাবার খাই বা চিবুতে যাই, সেই বাইটিংয়ের কারণে, একটা ফোর্সের কারণে দাঁতের একটা ফিজিওলজিক্যাল মুভমেন্ট হয় এবং মুভমেন্টের কারণে দাঁতটা ওই ফাঁকা জায়গায় টিল্টেড হতে থাকে। তো দেখা যায় সেই কারণে উপরের দাঁতটা নিচের দিকে এক্সট্রুশন হয়, নিচের দিকে নামতে থাকে, বা নিচে যদি দাঁত থাকে, উপরে যদি মিসিং থাকে, উপরের দিকে দাঁতটা উঠতে থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের ম্যালঅকলুশনের সৃষ্টি হয় এবং পেশেন্ট বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে তাকে সাজেস্ট করি, আপনি এখানে ইমপ্ল্যান্ট করতে পারেন অথবা ডেন্টাল ব্রিজ করতে পারেন। তো প্রথমে আসা যাক ডেন্টাল ব্রিজটা কী। ডেন্টাল ব্রিজটা হচ্ছে যখন আমরা একটা ফাঁকা জায়গায় দাঁত বসাবো, তখন পাশের দুইটা দাঁতের সাপোর্ট নিয়ে ওই জায়গায় যে মিসিং টুথটা রিপ্লেস করা হয়, তখনই সেটাকে ডেন্টাল ব্রিজ বলা হয়। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে একটা প্রবলেম যেটা হয় যে আমরা পাশের দুইটা দাঁতকে সাপোর্ট নিতে হয়, তো সেক্ষেত্রে দুইটা দাঁতকে আমরা রুট ক্যানাল করে নন ভাইটাল করে নিই এবং সেটার পরে আমরা সেখানে একটা ক্রাউন কার্ড দিই। কার্ড দিয়ে তিনটা দাঁত একসাথে করে একটা ব্রিজ করে দিই। যদি তার মাল্টিপল টুথে প্রবলেম থাকে, মাল্টিপল মিসিং থাকে, তখন আরও কয়েকটা দাঁতের সাপোর্ট নিয়ে আমরা ব্রিজটা করে নিই। বাট এটা হচ্ছে ইকোনমিক, মোর ইকোনমিক দ্যান ইমপ্ল্যান্ট। এবার আসা যাক যে ইমপ্ল্যান্টটা কী। ডেন্টাল ইমপ্ল্যান্ট হচ্ছে আধুনিক ডেন্টাল, যে মডার্ন ডেন্টিস্ট্রির যে ট্রিটমেন্টগুলো আছে এটার মধ্যে অন্যতম একটি। এটাতে সবচেয়ে সুবিধা যেটা হচ্ছে যে কারো যদি বোনসের ডেন্সিটি ভালো থাকে, ইমপ্ল্যান্টটা নেওয়ার মতো ক্যাপেবল থাকে, সেক্ষেত্রে পাশের দুইটা দাঁতকে আমাদের নষ্ট করতে হয় না। তো দেখা যায় যে আমরা বিভিন্ন মেজারমেন্ট, বিভিন্ন ডায়াগনোসিসের মাধ্যমে কনফার্ম হয়ে তারপর ইমপ্ল্যান্টটা বোনসের মধ্যে ড্রিল করে আমরা প্লেসমেন্ট করি এবং তার কিছুদিন পরে যখন এটা হিলিং কমপ্লিট হয়, তখন আমরা সেখানে হিলিং অ্যাবাটমেন্ট দিয়ে একটা ক্রাউন বসিয়ে দিই। তো এটা দেখা যায় যে লংজিভিটি অনেক বেশি হয় এবং পাশের দুইটা দাঁতকে নষ্ট করতে হয় না। বাট এটার যেটা সমস্যা, যেটা এটা অনেকের জন্য এফোর্ডেবল হয় না, কারণ এটা একটু বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে দেন ডেন্টাল ব্রিজ। তো ডেন্টাল ব্রিজ করতে গেলে দেখা যায় যে অনেক সময় পেশেন্ট ইকোনমিক জিনিসটা চিন্তা করতে গেলে অবশ্যই ডেন্টাল ব্রিজ করে থাকে, বাট মোর প্রেফারেবল হচ্ছে ডেন্টাল ইমপ্ল্যান্ট, এটার লংজিভিটিও ভালো থাকে। তো অনেক সময় দেখা যায় যে ডেন্টাল ব্রিজের নিচ দিয়ে যেখানে আমরা মাড়ির মধ্যে বসে সেই জায়গাটা লুজ হয়ে যায়, তখন আবার রিপ্লেস করতে হয়। বাট ডেন্টাল ইমপ্ল্যান্টটা রিপ্লেস করতে হলে ইমপ্ল্যান্ট আর খোলার কোনো দরকার হয় না, সেক্ষেত্রে ডিরেক্ট ক্রাউনটা রিপ্লেস করে দিলেই ভালো হয়।